আসসালামু আলাইকুম ডিএমসি সুতা বর্তমানে খুবই জনপ্রিয় যারা হাতের কাজ করে তাদের প্রত্যেকেরই এমন একটা ডিএমসি সুতার বক্সের খুবই শখ আমার ছোট্ট শখটাকে পূরণ করতে আমিও পেরেছি আলহামদুলিল্লাহ এগুলা খুবই ছোট্ট খাটো জিনিস কিন্তু আসলে এটার অনুভূতিটা আপনাদের বোঝাতে পারবো না যারা এগুলা পছন্দ করে তারাই বুঝবে আমাদের অনেকেরই ডিএমসি সুতা আছে সবাই এখন ব্যবহার করে ডিএমসি সুতা তা আমরা যখন সুতাটা ছাড়িয়ে কাজ করার জন্য সুতাটা নিতে যাব তখন আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয় কারণ সুতাটি বারবার পেঁচিয়ে নষ্ট হয়ে যায় গিট লেগে যায় তারপর আমাদের ওই অংশটুকু কেটে ফেলতে হয় এই যে সহজ সমাধান আমরা ববিন কেসে পেঁচাবো কীভাবে আমি কিন্তু প্রথমে ডিএমসি সুতা থেকে কাগজটি খুলে নিয়েছিলাম তারপর ডিএমসি সুতার পুরা লাচ্ছিটাই আমি আমার বাম হাতে মুঠের মধ্যে করে রেখেছি শক্ত করে চেপে ধরে সুতায় দেখবেন দুইটা মুখ কাটা আছে আপনারা যে কোনো একটা মুখ নিয়ে ববিন কেসে সুন্দর করে পেঁচাতে থাকবেন এক জায়গায় বারবার পেঁচানো হলে সেখানে ফুলে থাকবে আর অন্য জায়গায় চিকুন থাকবে এজন্য আমি চারপাশেই সুন্দর করে আস্তে আস্তে পেঁচিয়ে নিচ্ছি যাতে সব জায়গাটুকুই সমান হয় ববিনে কিভাবে সুতা পেঁচাতে হয় অনেকেই আমাকে বলেছিল আপু একটা ভিডিও দেন তাদের জন্যই ভিডিওটি করা এই যে আমার সুতাটি শেষ এবার আমি এখানে দিয়ে দিব সুতাটি তাহলে আর সুতাটি এলোমেলো হওয়ার কোনো ভয় থাকবে না হয়ে গেল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন অনেকেরই উপকার হবে ভিডিওটি দেখে আল্লাহ হাফেজ